चेंगिस का युग होता है युग एरा। टॉलीवुडर सुपरस्टार जीतेर छवि माने बॉक्स ऑफिसे सुपरहिट। প্রতি বছরই ঈদের আগে মুক্তি পায় জিৎ অভিনীত বাংলা সিনেমা। এ বছরও তার ব্যতিক্রম নয়। এবারও ঈদের আগে বড় চমক নিয়ে আসছেন সুপারস্টার জিৎ। আগামী 21 এপ্রিল 2023 ঈদের দিনেই মুক্তি পাবে অ্যাকশনে ভরপুর জিতের ছবি চেঙ্গিস। সেই সঙ্গে সামনে এলো আরও এক বড় খবর, এই প্রথম কোনো বাংলা ছবি হিন্দি ও বাংলা ভাষায় একসঙ্গে মুক্তি পাবে, যা নিঃসন্দেহে টলিউড ইন্ডাস্ট্রির জন্য আশার আলো। এখন থেকে জিৎ শুধু টলিউডের নয়, বলিউডেরও সুপারস্টার। রাজেশ গাঙ্গুলির পরিচালনায় জিতের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে মুক্তি পাচ্ছে চেঙ্গিস সিনেমাটি। এর আগেও বহু বাংলা ছবি গোটা দেশ জুড়ে মুক্তি পেয়েছে, কিন্তু একসাথে হিন্দি ও বাংলাতে এই প্রথম টলিউডের কোনো সিনেমা মুক্তি পেতে চলেছে। দুই ভাষাতেই একই দিনে মুক্তি পাবে এই সিনেমাটি, যা এর আগে কোনো বাংলা ছবির ক্ষেত্রে হয়নি। 1970 থেকে 1990 সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় যে আন্ডারওয়ার্ল্ডে দাপড় দেখা যেত, সেই গল্পই উঠে আসবে জিৎ অভিনীত চেঙ্গিস সিনেমায়। ছবির সম্পূর্ণ সেট তৈরি হয়েছিল 90 দশককে কেন্দ্র করেই। এই সিনেমাতে প্রথমবার জুটিতে অভিনয় করেছেন জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায়, যার ফার্স্ট লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। টলিউডের সুপারস্টার জিতের ছবি মানেই একরাস আশা থাকে দর্শক মহলে। জিতের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা বিপুল। ঠিক একই রকম ভাবে প্রতি বছর ঈদের আগে হিন্দিতে মুক্তি পায় বলিউডের সুপারস্টার সলমান খানের সিনেমা। এবারেও তার ব্যতিক্রম নয়, 2023 সালের ঈদের দিনে মুক্তি পেতে চলেছে সলমান খান অভিনীত বিগ বাজেটের সিনেমা কিসি কা ভাই কিসি কা জান। জিৎ অভিনীত চেঙ্গিস ও সলমান খান অভিনীত কিসি কা ভাই কিসি কা জান দুটি সিনেমার বাজেটের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও টলিউড সুপারস্টার জিতের স্টারডাম বলিউড সুপারস্টার সলমান খানের সঙ্গে যে পাল্লা দেবে তাতে কোনো সন্দেহ নেই। বাঙালি হিসেবে আমরা প্রত্যেকেই টলিউড সুপারস্টার জিতের সিনেমা চেঙ্গিসকে সাপোর্ট করব। খুশির ঈদে কোন তারকা কার থেকে কতটা এগিয়ে থাকবে সেটা সময়ই বলে দেবে।